আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ সাইফুল্লাহ খান এবং আমি অনার্স করতেছি ইংলিশ লিটারেচার সাবজেক্টটি নিয়ে। যেহেতু আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে লেখাপড়া করি, সো এবার আমি সিক্স সেমিস্টার, অর্থাৎ আপনি ইয়ার হিসাব করলে আমি সেকেন্ড ইয়ারের লাস্টের দিকে লেখাপড়া করতেছি। সো ইউ ক্যান কল মি এ স্টুডেন্ট। স্বপ্ন দেখছি ভালো একটা সেক্টরে জব করার জন্য কিংবা একজন সফল বিজনেসম্যান হওয়ার জন্য, এবং আমি সর্বদাই হ্যাপি থাকার ট্রাই করি। সো ইউ ক্যান কল মি এ ড্রিমার। আইসিটি অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এই সাবজেক্টের সাথে আমার গভীর একটা বন্ডিং রয়েছে। সো আমি আমার স্টুডেন্টদেরকে ট্রাই করি আইসিটি এবং ইংলিশে পারদর্শী করে তোলার জন্য। সো ইউ ক্যান কল মি এ টিচার। ও আরেকটা কথা, আমি কিন্তু কম্পিউটার সফটওয়্যার এবং হার্ডওয়্যার সম্পর্কে টুকটাক ভালো জ্ঞান রাখি। সো আমার অফিসে যে কম্পিউটারটি রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে। সো ইউ ক্যান কল মি এ কম্পিউটার অপারেটর। সব থেকে বড় যে বিষয়টা, আই লাইক টু ইট। আমার সকাল ঘুম থেকে উঠেই আমার প্ল্যানিং শুরু হয়, আজকে সারাদিন আমি কোথায় যাব, কি খাবো, কোন কোন স্থানে ঘুরতে যাব। সো ট্রাভেলিং এবং খাওয়া দাওয়া আমার খুব ভালো লাগে। আমি বিশ্বাস করি মানুষের হবি সবসময় একটা জায়গার মধ্যে জমাট বেঁধে থাকে না। সো আমি বর্তমানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েট করতে চরম পরিমাণে এনজয় করি এবং এটি আমাকে প্রশান্তি দেয়। এবং সর্বশেষ হচ্ছে আমি বর্তমানে ঢাকায় থাকতেছি। দ্যাটস ইট। ওকে, সো সবাই হয়তো ভাবতেছেন যে আমি হঠাৎ করে এইসব কথা কেন বলতেছি। একটা রিজন আছে এখানে, আমরা প্রায় সবাই আমাদের নিজেদেরকে ইন্ট্রোডিউস করতে পারি না মানুষের সামনে। ওকে, আর আমার বাস্তব লাইফের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই কোনো ক্লাসে প্রথমবারের মতো যাই, তখন আমি প্রায় স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি যে আচ্ছা তুমি তোমাকে ডিফাইন করো জাস্ট তিনটা সেন্টেন্সের মধ্যে, যে আমি পরবর্তী তোমাকে আইডেন্টিফিকেশন করতে পারি। বিশ্বাস করবেন না, আমি যে স্টুডেন্টকে এই প্রশ্নটা করি সে আমার দিকে 30 থেকে 40 সেকেন্ড এমনভাবে তাকিয়ে থাকবে অথবা নিজ দিকে তাকিয়ে থাকবে যে আমি তার কাছে যেন তার পৈতৃক সম্পত্তি খুঁজে বেড়াচ্ছি, যে তুমি তোমার বাপ মার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দাও, না হলে তোমার খবর আছে, তোমাকে আজকে মার্ডার করে ফেলবে। সে এমন 30-40 সেকেন্ড লুক দেওয়ার পরে হঠাৎ করে সে বলবে, স্যার আমি তো পারি না। এই যে একটা প্রবলেম আমাদের সবার ভিতরে ক্রিয়েট হয়ে গেছে, এটা কিন্তু মস্ত বড় একটা প্রবলেম। সেই প্রবলেমটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। ওকে, একটা বিষয় খেয়াল করো, একটা চাকরির পরীক্ষায় বা চাকরির ইন্টারভিউতে কিন্তু প্রথমেই একটা প্রশ্ন সবাই করে, যে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ। এই একটা কোশ্চেনের আনসার দিয়ে কিন্তু ক্যান্ডিডেট সিলেক্টেড হয়ে যায় যে এই ক্যান্ডিডেট সুইটেবল কি বা সুইটেবল নয়। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করে, সে তাকে ইন্ট্রোডিউস করতে পারে না। সে বলে, হ্যাঁ মাই নেম ইজ সাইফুল্লাহ, মাই ফাদার নেম ইজ ডট ডট, মাই মাদার নেম ইজ ডট ডট, মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, আই হ্যাভ টু ব্রাদার্স, মাই লিটল ব্রাদার্স ইজ 21 ইয়ার্স ওল্ড, এ ইত্যাদি ইত্যাদি। সো এখানে একটা বিষয় খেয়াল করো, সে কিন্তু তাকে উপস্থাপনা করতেছে না, সে কিন্তু তার ফ্যামিলিকে উপস্থাপনা করতেছে। সো তোমাকে কিন্তু বলছে ইন্ট্রোডিউসিং ইউর সেলফ, সো তোমার নিজেকে উপস্থাপনা করতে হবে। ওকে, সো তুমি একটু ভিডিওটা রিমাইন্ড করো এবং দেখো যে আমি কোন কোন স্টাইলে আমি আমাকে ইন্ট্রোডিউস করছি। আমি আমি বলছি না আমারটা পারফেক্ট হয়েছে, বাট আমি ট্রাই করেছি। ওকে, সো প্রথমে কিন্তু তুমি তোমার নামটা বলবে। নামটা বলার পরে তুমি ঝটপট করে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে তুমি সেটা বলতে পারো, যে তুমি কোথায় লেখাপড়া করতেছো বা কী নিয়ে লেখাপড়া করতেছো, তুমি কোন বিষয়ে লেখাপড়া করতে আগ্রহী, এসব নিয়ে। ওকে, তারপরে তুমি তোমার কোয়ালিফিকেশন যেগুলো আছে তোমার লাইফে, তোমার অর্জন যেগুলো আছে, তুমি কোন কোন কাজ করতে পছন্দ করো, তুমি কোন কোন কাজে বেশি অভিজ্ঞ, এইসব কিছু তুমি তুলে ধরতে পারো এবং তোমার হবি তুমি তুলে ধরতে পারো এখানে। এটা কিন্তু অনেকেই জানতে চায় যে তোমার হবিটা আসলে কি, ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা কিন্তু এটাকে ইগনোর করে চলে যাই, বাট এটা আমাদের ইগনোর করা একদমই উচিত নয়। সো হতে পারে তুমি স্টুডেন্ট, হতে পারে তুমি ক্লাস 4, 5, 6 পড়তেছো, বাট এটা তোমার উইক পয়েন্ট না, এটা তোমার স্ট্রং পয়েন্ট। তুমি এখন থেকে যদি এগুলো ট্রাই করো, এই তোমার সম্পর্কে তুমি যদি 10-15 বাক্য এখন থেকেই বাড়ানো শুরু করো, তাহলে কিন্তু তুমি একটা সময় তোমাকে নিয়ে 4-5 মিনিট অনর্গল কথা বলতে পারবে এবং এ ট্রাই করবে বিভিন্ন ভাষা শেখার জন্য। বাংলা ভাষা হতে পারে, ইংলিশ ভাষা হতে পারে, আরবি ভাষা হতে পারে, হিন্দি ভাষা হতে পারে, তুমি কয়েকটা ভাষায় তুমি এগুলো শিখতে পারো। বিকজ এই বর্তমান বাজারে কিন্তু মানুষ যা সম্পর্কে যত বেশি গুণগান গাইতে পারবে তারই দাম বেশি। সো তোমাকে যদি কেউ কোনো প্রশ্ন করে তোমার সম্পর্কে, তুমি যদি হাদারামের মতো হা করে তাকিয়ে থাকো উপরের দিকে, তাহলে কিন্তু তোমাকে কেউ পাত্তা দিবে না। আর বর্তমানে পাত্তা পাওয়াটা কিন্তু খুবই কঠিন।
সো আমি তোমাকে বলছি, তুমি জাস্ট এক সপ্তাহের মধ্যে তোমাকে নিয়ে 10টা সেন্টেন্স রেডি করবে এবং আমার ফেসবুক পেজে বা আমার ফেসবুক গ্রুপে কিংবা আমার ফেসবুক পার্সোনাল আইডিতে তুমি এই 10টা সেন্টেন্স তুমি জানিয়ে দেবে যে তুমি তোমাকে নিয়ে কোন কোন সেন্টেন্সগুলো মেক করতে পেরেছো। যদি তুমি অক্ষম হয়ে থাকো, তুমি যদি না পারো, কোনো সমস্যা নেই, তুমি আমাকে জানিয়ে দিবে তোমার নাম, এই তুমি এই জায়গায় থাকো, তোমার ফিউচার প্ল্যান কী, তুমি কোন ক্লাসে লেখাপড়া করতেছো, তুমি কোন কোন বিষয়ে পড়তে পছন্দ করো, তোমার হবি কী, তুমি আমাকে জানিয়ে দাও, আমি তোমাকে ইজিলি 10টা সেন্টেন্স বানিয়ে দিব যেগুলো তুমি তোমাকে ইন্ট্রোডিউস করতে অনেক বেশি কাজে লাগবে। সো আশা করছি আজকের ভিডিও তোমার কাছে অনেক বেশি হেল্পফুল হবে। যদি হেল্পফুল মনে করো তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কুল, আসসালামু আলাইকুম।